এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও তার লেখা বিদ্রোহী কবিতা শতবর্ষ উপলক্ষে নজরুলের স্মৃতি বিজড়িত কুমিল্লায় তিন দিনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতীয়ভাবে আয়োজিত এই অনুষ্ঠানের বিস্তারিত জানাতে জেলা শহর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, কবির স্মৃতি বিজড়িত কুমিল্লায় জাতীয়ভাবে অনুষ্ঠান হওয়ায় নজরুল প্রেমীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? জি ফাতিমা, আপনি জানেন যে আজকে নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুলের স্মৃতি বিজড়িত কুমিল্লায় জেলা প্রশাসন এবং সংস্কৃতি মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করেছে। আর কিছুক্ষণ আগেই অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান অনুষ্ঠান স্থলে এসেছেন এবং অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। এর আগে অনুষ্ঠানের চেতনায় নজরুল স্তম্ভ রয়েছে, সেখানে তিনি করেছেন এবং সেখানে কবির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরীর নগর মিলনায়তনে, এখানে নজরুলের অনুষ্ঠান শুরু হয়েছে। কিছুক্ষণ আগে অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন মন্ত্রী কে এম আলী এমপি এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে এই মুহূর্তে উপস্থিত আছেন সদর আসনের আকম বাহাউদ্দিন বাহার। এবং ধন্যবাদ আবুল খায়ের, জানাচ্ছিলেন কুমিল্লা থেকে।